বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। 28 তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28 তারিখ থেকে আগস্টের 3 তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলিকে। আগামী 21 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামী 21 আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত, গত পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হন দিলীপ দাস। নির্বাচনে জয়লাভ করেন তিনি। ফলাফল ঘোষণার পর 23 মার্চ প্রয়াত হন দিলীপ দাস। 2021 সালের 16 আগস্ট পুনরায় বনগাঁ শহর তৃণমূলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দিলীপ দাস। আমৃত্যু সে পদেই আসীন ছিলেন তিনি। দিলীপ দাসের মৃত্যুর পর স্বভাবতই ফাঁকা হয় 14 নম্বর ওয়ার্ড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ওই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী কে হচ্ছেন? নির্বাচন ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার সারাদিন এই প্রশ্নই ঘুরপাক খেল বনগাঁর আকাশে বাতাসে। যদিও এদিন থেকেই দেওয়াল লিখন শুরু হবে বলে জানিয়েছেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। 2022-এর যে নির্বাচন হলো, আমাদের দিলীপ দাস স্বর্গীয় যিনি মারা গিয়েছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে, এবং পরবর্তীতে আমরা পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে সেটাকে বিভিন্ন মানুষের পরিষেবায় রেখেছিলাম। আমাদের নির্বাচন ঘণ্ট চালু হয়ে গেছে এবং সেক্ষেত্রে এখন নির্বাচনী পদ্ধতি অনুযায়ী আমার দল সেখানে গিয়ে প্রার্থী দেবে। তবে প্রার্থী কে হচ্ছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি গোপাল। গোপাল জানান, প্রার্থী ঘোষণা করবে দল, আমরা আপাতত সিম্বল একে দেওয়াল লিখন শুরু করব। প্রার্থীর নাম ঘোষণা হলেই দেওয়ালে প্রার্থীর নাম লেখা হবে। মনোনয়ন কবে জমা দেবেন? গোপাল জানিয়েছেন, দলের সিদ্ধান্ত মতো প্রার্থী ঘোষণা হলেই নির্ধারিত দিনের মধ্যেই মনোনয়ন জমা দেওয়া হবে। এ বিষয়ে গোপাল শেঠ আরও বলেন, রাজ্য নেতৃত্বর কাছে থেকে যখন নির্দেশ আসবে যে আমাদের এই প্রার্থী হচ্ছে, সেই অনুযায়ী আমরা সেখানে গিয়ে তাকে প্রার্থী হিসেবে, এটা আমাদের আগে প্রার্থী নির্বাচন করে দিক দল, তারপরে আমাদের এমনি অন্য কাজগুলো আমাদের চলছে। আজকে রাত্রির থেকে দেয়াল লোকন শুরু হবে এবং সেখানে গিয়ে আমাদের সিম্বল যেটা আছে সেটা আঁকার ব্যবস্থা হবে, যখন নাম আসবে নামটা বসে তারপরে আমরা নমিনেশন সাবমিট করতে হবে। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, বিগত পৌরভোটের ন্যায় এবারের পৌরভোটের নামে প্রহসন হবে, তবে ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের ময়দান ছাড়বে না বলেও জানিয়েছেন তিনি। বিজেপির প্রার্থী কে হচ্ছেন? অশোক বলেন, দল যাকে মনোনয়ন দেবেন তিনিই প্রার্থী হবেন। এটা তো ভোটের নামে একটা প্রহসন হবে, কারণ হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি বনগাঁ পৌরসভায় ভোটটা করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ। ভোট করছে লড়াই তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের, কে টিকিট কে নেবে আর কে জিতবে। আমরা তবে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা জমি ছাড়ব না, আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেবো। আমাদের দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে ভোট করতে দেয় পুলিশ প্রশাসন, ভারতীয় জনতা পার্টির 14 নম্বর। বিগত পৌর নির্বাচনের ফলাফলের নিরিখে বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের মধ্যে একটিতে নির্দল, একটিতে জাতীয় কংগ্রেস প্রার্থী, একটিতে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। বাদবাকি ওয়ার্ডগুলি নিজেদের দখলে রেখেছে তৃণমূল। পৌর নির্বাচনে জয়লাভের পর পৌরপতি হিসাবে শপথ নিয়েছেন গোপাল শেঠ। বিগত পৌর নির্বাচনে নানা রাজনৈতিক সমীকরণ এসেছে বনগাঁবাসীর সামনে। ফের 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, আবার কি নতুন কোনো সমীকরণ? সময়ই দেবে এই প্রশ্নের উত্তর। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।